মাঝি ইহতিমালি সম্ভবত আশা করছি, মাঝি ইহতিমালি সম্ভবত আশা করছি, মাঝি তামান্নি যদি হতো, মাঝি তামান্নি যদি হতো, মাঝি তামান্নি যদি হতো, যদি হতো, মাঝি তামান্নি সম্ভব, মাঝি তামান্নি যদি হতো, লাল্লামা লাইতামা, লাল্লামা লাইতামা, লাল্লামা লাইতামা, লাল্লামা লাইতামা, লাল্লামা লাইতামা। এটা আপনারা মিজানে পড়েছেন, আপনাদের ফাইভের পরীক্ষায় এই দুটার সিগার দিলে দিতেও পারে সমাপনী পরীক্ষায়। এছাড়া আপনারা যদি এই দুটা ভালো করে না জানেন তাহলে সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবেন না। আমি বলতে পারি না, আমি আশা করছি এটা হবে, আমি আশা করছি তুমি করবে, তো আই হোপ, তো আর আই উইশ, তো আই উইশড, আই হোপড, এরকম হবে। কিন্তু আমি বুঝাতে চাব, দেখেন একটাতে দিয়েছি আশা আর একটাতে দিয়েছি আকাঙ্ক্ষা। আশা আর আকাঙ্ক্ষা একই জিনিস, দুটা কি কিন্তু একটা হতে পারে আর একটা হতে পারে না। আকাঙ্ক্ষার মধ্যে আশাটা লুকিয়ে আছে। আকাঙ্ক্ষা অনেক ধরনের হতে পারে। আমি যদি আকাশ হতাম, আমি যদি পাখি হতাম, এটা কি সম্ভব? আর আমি যদি শিক্ষক হতাম, তাহলে এই আকাঙ্ক্ষার মধ্যে সম্ভব অসম্ভব দুটাই লুকিয়ে আছে। আর আশার মধ্যে সম্ভব, তার মানে শুধু যেগুলো হবে সেগুলো লুকিয়ে আছে, মনে থাকবে এবারে? তাহলে লাল্লা মা সম্ভব, আর লাইতা মা মানে সম্ভব অসম্ভব। তো আমরা তো এভাবে মনে রাখবো না, যেটা বাংলা সেটা আমরা মনে রাখবো। এই জন্য বলেন লাল্লামা আশা করছি, লাল্লামা আশা করছি, লাইতামা যদি করত, লাইতামা যদি করত। একই সাথে আমি পার্থক্য বলার সাথে আবার বাংলা অর্থ করে দিলাম, আমি বুঝি আর না বুঝি। লাল্লামা মানে আশা করছি, আর লাইতামা মানে যদি করত। ঠিক আছে, মনে থাকবে? তো দুটাই দেখেন, লাল্লামা প্লাস ফেলে মাঝি আর লাইতামা প্লাস ফেলে মাঝি। তাহলে আমরা জানি ফালার আগে যদি মাঝি মতলকের শুরু দিয়ে লাল্লামা শব্দ বাড়াইয়া দিলে মাঝি এতেমালি সিগা হবে, আর মাঝি মতলকের শুরু দিয়ে লাইতামা শব্দ বাড়াইয়া দিলে মাঝি তামান্নির সিগা হবে। আমরা আগেই পড়েছি এটা। তাহলে লাল্লামা ফালা আশা করছি সে করে, আশা করছি সে করলো, আশা করছি সে করলো, আশা করছি সে করছে। তাহলে এখন জাহাবা মানে যাওয়া, তাহলে লাল্লামা জাহাবা মানে আশা করছি সে গেল। কাতাবা মানে লেখা, তাহলে লাল্লামা কাতাবা মানে আশা করছি,
মাশাআল্লাহ হয়ে গেছে তাহলে। আর এখন দেখেন লাইতা মা মানে যদি হতো, তাহলে লাইতা মা ফালা যদি সে করত, সে কেন বললাম ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েব হয়েছে কেন? ফালা মানে কি সে করলো, তাহলে লাইতা মা মানে যদি হতো, তাহলে যদি হতো মানে কি যদি কর তো, তাহলে লাইতা মা ফালা মানে কি যদি করত। এখন যদি বলি লাইতা মা যাহাবা যদি সে যেত, লাইতা মা কাতাবা লাইতা মা আকাল তু যদি আমি খেতাম তু বলেছি যে। এখন যদি বলি যদি সে বলে তাহলে কি হবে, লাইতা মা কলা লাইতা মা যদি সে বলতো। দেখেছেন কত সহজ, কত সহজ, আমরা কঠিন করে পড়ব না, শুধু বলেন লাল্লামা আশা করছি, লাইতামা যদি হতো, লাল্লামা আশা করছি, লাইতামা যদি হতো, মাঝি ইহতিমালি মাঝি তামান্নি